গত 24/1/2022 সালে আমতলী থানার অন্তর্গত শচীন্দ্রলাল এলাকায় এক গৃহবধূ কাসিম মিয়া, ইমরান মিয়া এবং কবির মিয়া নামে তিন যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং ধর্ষণ মামলা করে আমতলী থানায় মামলা দায়ের করে। গৃহবধূ অভিযোগ করেন, তিন যুবকের বিরুদ্ধে মামলা করার পর স্থানীয় বিধায়িকা মিমি মজুমদারের চাপে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করার সাহস দেখাননি আমতলী থানার পুলিশ। ঘটনার এক বছর অতিক্রম হওয়ার পর 2023 নির্বাচনকে সামনে রেখে এলাকার বিধায়িকা মিমি মজুমদারকে 2023 নির্বাচনে টিকিট দেননি শাসক দল বিজেপি। বর্তমানে 14 বাধারঘাট এলাকায় টিকিট দেওয়া হয়েছে প্রাক্তন বিধায়ক দিলীপ সরকারের বোন মিনা সরকারকে। শ্লীলতাহানি এবং ধর্ষণের শিকার হওয়া গৃহবধূ শাসক দলের নতুন প্রার্থীর কাছে আবেদন জানান, ভোটে জয়ী হওয়ার পর অভিযুক্ত তিন যুবকদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা যাতে করেন। 24/1/2022 কাসিম মিয়ার নামে আমি একটা কেস করছি যে হ্যাঁ আমার লগে নারী নির্যাতন করছে। আমতলী থানাতে করছি, আমি কোনো বিচার পাইছি না। যে দিলীপ সরকার যে কাকতে নিয়ে থাকতে সারফারা কোনো সন্ত্রাস বা নারী নির্যাতন কোনো কিছুই আসছিল না। ভালোভাবে আমরা সংসার করছি, আজকে 10 বছর হয়েছে আমার বিয়ে হয়েছে। মিম মজুমদার যেমন আইসে সরকারে, এরপরের থেকে মানুষ শান্তিতে বাস করতে আসে না মহিলারা, এ কাসিম মিয়া ইমরান মিয়া তারার কারণে। আমি কেস করছি, কোনো বিচারবার্তা পাইছি না। অহনে আমি সরকারের কাছে আবেদন জানাই যে মিনা সরকার টিকিট পাইছে। আমি তাদের আবেদন জানাই যে আমি খুশি যে তাদের কাছে যাতে আমার এই খবরটা পৌঁছা, যাতে আমি বিচার পাই, সুষ্ঠু বিচার পাই। মিমি যে টিকিট পাইছে না, আমার তাদের কোনো ইয়ে নাই। ঘটনাটা হ্যাঁ, আমার এই শালম মিয়ার বাড়িতে যাতায়াত করতো। তো একদিন আমি তারা বাড়িতে গেছিলাম, গিয়া দেখি শালম মিয়ার বল লগে কাসিম মিয়া বইয়া কথা কইতেছে। তা আমার জিজ্ঞাইতেছে যে ভাবি ভালো আছেন নি? আমি কই হ্যাঁ ভালো আছি। কো ভাইয়ে বিদেশ টাকা পয়সা ফাটায়নি যে গেছে, যে আমি তো ফাটাইতো না কি রে, দুইটা সন্তানও আছে ফাটাইতো না কি রে, ফাটা। কো কত ফাটা, বেতন কত হয়? ফাটা হ্যাঁ, খাওয়া খরচ দিয়া সেটা 20-30 হাজার টাকার মতো ভাড়া, এটি দিয়ে আমার সংসার চলে, তাও কিছু টাকা রাখি আমি। এই জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করার পরে একদিন হে তারা বাড়িতে আমার ডাহাই আনিছে, নিয়ে আসেরা আমার খবর দিছে শালম মিয়ার বউ আমরা বাড়িতে। আমি কখন তো যা যাতাম না, রাত 9টা বাজছে, না আমার ভালো লাগতেছে না, তারাও বাদ নাই আবার গিয়া দিয়ে তারা দুইজনে বই আনিছে। আমার একটা লিচুর বোতল দিছে, ব্যাংকা কোনো গরম আসলো কোনো খা, আমার না খাইতাম না কোনো কোনো খা গরমের ভিতরে নে ব্যাঙ্গা আমার হাতে দিছে, আমি খাইছি। খাওয়ার পর কিছুক্ষণ ঘুরোই আমার শরীর জানি কি, তাহলে আমি কইতারি না, আমি এত ঢুকে আমার জ্ঞান আসছিল যে আমি এত ঢুকে তারা এই সোফার ভিতরে ফেলে দিছে, তারা ধরে আমারে, আমার আর জ্ঞান আসছিল না। এবার তারা কী করছে, আমি বাড়ির কেমনে নিচে ও কইতাম পারি না। এবারে বাড়ির সকালবেলা ওইটা দিহি আমার শরীরও কোনো কবর শোভন নাই, আমি একবার এরকম অবশ্যই। এরপরে আমি বই চিন্তা করতেছি আমার লগে এটা কেমন হলো ঘটনাটা কিতা। এরপরে 9টার দিকে আমার শালমের বউ খবর দিছে, তারা বাড়ি যেতে আমাকে দাদা তোমার না আমার ভালো লাগতেছে না, গেছি। এরপর কত আইলে তোর লাগি ভালো হইব নাহলে খারাপ হবে। এবার গেছি, গিয়া দে তারা দুজনেরে, এবারে কাশিমা আমার ডাইকা নিয়ে আইব না আমাকে। বিজেপি দলের পক্ষে যাত্রা, ভোটে জেতা খুব কষ্টকর, তবে সরকার পরিবর্তন হলে মিনি আশ্রিত ধর্ষকরা যে কোনোভাবেই পার পাবে না সেটা স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।